আরিফুর রহমান জয়, তানভীর হাসান সৈকত এবং সাবেক রিয়েল অ্যাডমিরাল শোয়েব খান সহ সাদেক খান এবং জুনেদ আহমেদ পলক, শামসুল হক টুকুক, আমরা বললেন আহমদ হোসেন সহ আজকে 7 জন আসামি নিয়ে এসেছিল। পরবর্তীতে আয়ুষাব তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আয়ুষাবের বক্তব্য হচ্ছে যে তারা ইন্ধনদাতা, মদতদাতা এবং এবং সরকারকে টিকে রাখার জন্য এই আন্দোলনকে বেগবান আন্দোলনকে ব্যাঘাত সৃষ্টি করার জন্য যত কিছু পরিকল্পনা তারা ই করেছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে আজকের যারা আসামি তারা স্বনামধন্য শামসুল হক টুকু সাহেব, উনি ডেপুটি স্পিকার ছিলেন, উনি একজন আইনজীবী, সুতরাং এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত নাই এবং এই ঘটনায় উনি ঘটাইতে পারেন না এবং এই ঘটনার সাথে কোনো ক্রমে উনি সম্পৃক্ত না। পরবর্তীতে আরিফ খান জয়, উনি সাবেক উপমন্ত্রী ছিলেন, আপনারা জানেন ক্রীড়া উপমন্ত্রী ছিলেন, উনি ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করেছেন, ওনাকেও 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আপনি সৈকত হাসান, তানভীর হাসান সৈকত, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের যে মেধাবী ছাত্রনেতা, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ হত্যা করা এবং ছাত্রীদের লাঞ্ছিত করা এক, এবং পরবর্তীতে সাদেক খান উনিও এক্স এমপি ছিলেন, ওনাকে উনি গত পার্লামেন্টে উনি পার্লামেন্ট সদস্য ছিলেন না, গত 7 জনের বিষয়ে কি চেয়েছেন আদালত? আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আজকে যে রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ডের পুরা তাদের প্রয়োজনীয় কোনো উপাদান নাই এবং এই ঘটনার সাথে তারা কোনো সম্পৃক্ত নাই এবং রিমান্ডের কোনো যুক্তিকতা এখানে আমরা দেখি না, কিন্তু বিজ্ঞ আদালতও সেটা আমলে নিয়েছেন। বিজ্ঞ আদালতও বলেছিলেন যে আজকে 6 জন আসামি সাদেক খান ছাড়া তাদের কোন উপাদানে, রাষ্ট্রপক্ষকে বলেছিলেন কোন উপাদানে তাদেরকে রিমান্ড নেওয়া প্রয়োজন আপনারা বলেন, কিন্তু প্রসিকিউশন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সেটা বলতে পারে নাই। তারপরও বিজ্ঞ আদালত এই 7 দিনের রিমান্ডের যে চাওয়া হয়েছিল এবং আয়ুষাবের চাওয়া হয়েছিল সেটাকে 7 দিন মঞ্জুর করেছেন এবং সাদেক খানকে যে 10 দিনের রিমান্ড চলছিল তাই সেখানে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এবং ঢাকা ইউনিভার্সিটির যে তানভীর সৈকত তাকে আরেকটি মামলায় আবারও সেখানে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমার মোর্শেদ হোসেন শাহীন আমরা মনে করি আমরা যেহেতু বিজ্ঞ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল, আইন ও আদালতের প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধাশীল, আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল এবং আদালত হচ্ছে মানুষের ন্যায় বিচারের প্রতীক, আমরা আশা করেছিলাম বিজ্ঞ আদালতের কাছে আমরা আসল আরো ন্যায় বিচার পাবো, কিন্তু পরিপূর্ণভাবে আমরা বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পাই নাই, কিন্তু আমরা আশা যে আমরা বিজ্ঞ আদালতে বলেছিলাম যে আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতীক, আদালত হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল, এখানে ন্যায় বিচার হবে, আবেগ বিবেক দিয়ে কাজ হয় না, সুতরাং আমরা এখানে আশা করেছিলাম যে বিজ্ঞ আদালত এখানে সঠিক জাজমেন্ট দিবেন এবং আমরা এখানে ন্যায় বিচার পাব, কিন্তু আমরা আইনজীবী হিসাবে মনে করি আমরা সঠিক আদেশ সেখানে পাই নাই এবং তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং শ্রদ্ধাশীল রয়েছে। অ্যাডভোকেট মোর্শেদ হোসেন শাহীন, 10 কোর, ঢাকা।